দেশের পেঁয়াজের বাজারের একটা বড় অংশ দখল করে থাকে ভারতীয় পেঁয়াজ। স্বাভাবিকভাবেই ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্তে দেশের পেঁয়াজের বাজারে একটা প্রভাব পড়বে এমনটাই স্বাভাবিক। কিন্তু সেই প্রভাব যে এতটা জোরালো হবে সেটি কিন্তু অস্বাভাবিক, কেননা মাত্র একদিনের ব্যবধানে দেশে পেঁয়াজের মজুদ একবারে শেষ হয়ে যাওয়ার কথা না। সংবাদ মাধ্যম থেকে জানা যায় এখনও দেশে তিন মাসের চাহিদা অনুযায়ী পেঁয়াজ মজুদ আছে। কিন্তু শুধুমাত্র ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্তেই একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ আকার হয়েছে। অর্থাৎ 50 থেকে 55 টাকা কেজি দরে যে পেঁয়াজ কিনতে হতো সেখানে এখন 75 থেকে 90 টাকা কেজি দরে পেঁয়াজ কিনতে হচ্ছে। তবে প্রশ্ন হলো, ভারত কেন হঠাৎ করেই গত বছরের মতো এবারও কোনো প্রকার পূর্ব ঘোষণা না দিয়েই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিল? সংবাদ মাধ্যমগুলো থেকে ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের বিষয়ে যে কারণগুলো পেয়েছি তাই জানাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। জানতে হলে মনোযোগ সহকারে দেখতে থাকুন আগামী 3 মিনিট। ভারত বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক প্রতিবেশী অন্যান্য রাষ্ট্রগুলোর থেকে অনেকটা ভালো, সুতরাং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও এর একটি বিশেষ ভূমিকা রয়েছে। ভারতের পণ্যের রপ্তানি বাণিজ্যের সবথেকে বড় বাজার বাংলাদেশ। বিশেষ করে পেঁয়াজের কথাই যদি বলা হয় তাহলে বলা যেতে পারে পেঁয়াজের জন্য বাংলাদেশ সরাসরি ভারত থেকে আমদানি করা পেঁয়াজের ওপর নির্ভরশীল। দেশীয় উৎপাদনে পেঁয়াজের চাহিদা পূরণ না হয় ব্যাপক আকারে ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে হয়। তবে গত বছর ভারত হঠাৎ করেই পেঁয়াজ রপ্তানি করবে না বলে ঘোষণা দেয়। এর ফলে আমাদের দেশীয় পেঁয়াজের বাজারে ব্যাপক আকারে দাম বৃদ্ধির প্রবণতা দেখা যায়। এমনকি সর্বশেষ সাধারণ ক্রেতা সাধারণের 300 থেকে 350 টাকা কেজি দরেও পেঁয়াজ কিনতে হয়েছে। সে সময় পেঁয়াজ কাণ্ড নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছিল। এবারও সেপ্টেম্বর মাসে তার ব্যতিক্রম হয়নি। ভারত আবারও কোনো প্রকার পূর্ব ঘোষণা না দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। আর এই খবর যখন সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়েছে তখন এক শ্রেণীর ব্যবসায়ী এবং আড়তদাররা অতিরিক্ত মুনাফা লাভের জন্য আগ্রাসী হয়ে উঠেছে। এর ফলে রাতারাতি পেঁয়াজের দাম গিয়ে ঠেকেছে 100 টাকা কেজি দরে। তবে ক্রেতা সাধারণের প্রশ্ন, কেন ভারত এমন করল? হঠাৎ করেই কেন তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিল? কারণ হিসেবে জানা যাচ্ছে ভারতের বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে। এর ফলে রপ্তানিকারকরা তাদের পেঁয়াজের দাম অন্তত 3 গুণ বাড়িয়ে দিয়েছে, যার কারণে 3 গুণ দাম দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানিতে আগ্রহ হারিয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। এবং তারা অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন, কেননা কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে এভাবে দাম বাড়ানোর সিদ্ধান্ত ব্যবসায়িক নীতি পরিপন্থী। তবে এ ব্যাপারে অনেকেরই মতামত হল, পেঁয়াজ আমদানির ক্ষেত্রে শুধুমাত্র ভারতের ওপরই নির্ভর করা যাবে না, পেঁয়াজ আমদানির নতুন মাধ্যম তৈরি করতে হবে, সেই সাথে দেশীয় উৎপাদনের ওপর ব্যাপক আকারে নির্ভরশীলতা বাড়াতে হবে। কেননা পেঁয়াজের আমদানির ক্ষেত্রে ভারতের ওপর ব্যাপক আকারে নির্ভরশীল হওয়ার কারণে তাদের একচেটিয়া মনোভাব আমাদের দেশের পেঁয়াজের বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলছে। সুতরাং এই বিষয়গুলো নিয়ে এখনই কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত বলে অনেকেই দাবি তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। দর্শক, পেঁয়াজের হঠাৎ করে এমন দাম বৃদ্ধিতে আপনার কি মতামত? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আলোচিত সর্বশেষ সংবাদ এবং ভাইরাল হওয়া এক্সক্লুসিভ ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন ইবিডি নিউজে। কথা হবে পরবর্তীতে এমনই কোনো ভাইরাল আলোচিত টপিক নিয়ে ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।